শুধুই দর্শক মণ্ডলী, আমার মা ভাই বোনেরা, আপনারা যারা মহাভারত দেখেছেন টিভিতে, যারা সিরিয়াল দেখছেন মহাভারতের, আপনারা জানেন যে মহাভারতের যুদ্ধ হয়েছিল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। কিন্তু মাননীয় দর্শক মণ্ডলী, কেন হয়েছিল ভাই ভাই যুদ্ধ? তারা তো ভাই ভাই, কার জন্য হয়েছিল মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ? এর আসল রহস্য হল গান্ধার নরেশ শকুনি। আপনারা জানেন এই গান্ধার নরেশ শকুনি হল দুর্যোধনের মামা, দুর্যোধনের মামা। সে চাই না, গান্ধার নরেশ শকুনি চাই কৌরবদের ধ্বংস। আর শকুনির জন্য হয়েছিল পাশা খেলা, শকুনির জন্য হয়েছিল দ্রৌপদী বস্ত্র হরণ, শকুনির জন্য হয়েছিল মহা কুরুক্ষেত্রের রণ। তাই অর্জুন গান্ধার নরেশ শকুনি, ওরে ভুলে
Oh,
আজ আমরা নিরুপায়। চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ, সেই কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা যাদের উপর ভরসা করেছিলাম সেই গুরুদেব দ্রোণাচার্য আজকে ভীষ্মদ্রোণের হাতে পরাজিত হয়ে গেল। তুমি কি আমি কুরুক্ষেত্র যুদ্ধ জয়ী হতে পারব না ভাই? আগামীকাল কে হবে সেনাপতি? শোনো দাদা, আমি বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে কৌরব পক্ষের আমাদের ভাই দুঃশাসন। দুঃশাসন মনে রেখো, যতক্ষণ কুরুক্ষেত্র মাঠে গান্ডীবধারী অর্জুন থাকবে আমরা কিছুতেই জয়ী হতে পারবো না, অর্জুনকে মারতে হবে। আর অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের দরকার, সে হলো আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার চমৎকার, তাই এসো আমরা সবাই মিলে ডাকু অঙ্গরাজ কর্ণ।
Thank you.
আমায় দেখেছো মিত্র কর্ণ তুমি তো জানো আজ আমার অসহায় আজকে গুরুদেব দ্রোণাচার্য ভীষ্মদ্রোণের হাতে পরাজিত হয়ে গেল তবে তুমি কুরুক্ষেত্র যুদ্ধ নেই হতে পারবো না ভাই এই সভায় আমি ঘোষণা করছি এই সভায় আমি ঘোষণা করছি আগামীকাল কুরুক্ষেত্রের কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ চমৎকার দুর্যোধন তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না মনোপ্রজনায় আমার সেই দিনের কথা একদিন অস্ত্র পরীক্ষার দিনে গুরুদেব দ্রোণাচার্য আমাকে শুদ্ধ পুত্র বলে বিতাড়িত করে দিয়েছিল তুমি তখন আমাকে একটা অঙ্গ দায়িত্ব দান করে তুমি আমার পাশে থেকেছো বন্ধু তুমি আমার মান বাঁচিয়েছো তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তুমি যদি চাও আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হয়ে অর্জুনের মাথা কাটে আমি তোমার পদ তুলে দেব কি বললে বন্ধু কি বললে আরেকবার বলো হ্যাঁ বন্ধু আমি তো বলছি অর্জুনের মাথা কাটে তোমার পদ তুলে দেব
না পুত্র তুই বারবার আমাকে অর্জুন জননি বলে ভর্ৎসনা করিস না পুত্র মা অর্জুন জননিকে অর্জুন জননি বলবো না তো কি বলবো মাতা পাণ্ডব জননিকে পাণ্ডব জননি বলবো না তো কি বলবো ওরে পুত্র তুই কি জানিস বাবা কে তোকে জন্ম দিয়েছে মা আমি তো জানি অধিরত মোর পিতা মাতা মো রাধা তো বেটা ওটাও আমি জানি মাতা কোনো ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর কোনো ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছিল মা তুমি কি জানো সেই অভাগিনী মাতাকে পরিপুত্র আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে মা তাহলে বলে দাও না মাতা কে আমার সে জন্মদাত্রী কে আমার গর্ভধারিণী মা পরিপুত্র যার জন্য তুই এই পৃথিবীতে এসেছিস পুত্র যে তোকে জন্ম দিয়েছে পুত্র সে আর কেউ নয় সে হল এই হতভাগিনী অর্জুন জননী পত্নী আমি তোকে জন্ম দিয়েছি তুই আমার প্রথম সন্তান মা তুমি আমার মা তুমি আমার জন্ম দেয় মা আমি তাহলে শুদ্ধ পুত্র নই মাতা আমি তাহলে শুদ্ধ পুত্র নই শুদ্ধ পুত্র বলে আমাকে কত লোক বিক্রি না করেছে আমি আমি কুন্তিও আমি রাজপুত্র কুন্তিও মা মা গো মা তোমায় কি লাগে
তুমি কবে এলো এটাই বুঝো তোমার সঙ্গে আমার শেষ দেখা মা শেষ দেখা না পুত্র তুই কিছু বলিস না পুত্র তুই কিছু বলিস না ¡Suscríbete al canal!
Oh,
ولكنك تجد انك 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 تجد
ভাই মাও মাগো তুমি তো দূর তুমি দূর না আমি যাব আমি দূর ترجمة